নদিয়ার ধানতলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, আহত একজন। স্থানীয়দের দাবি, গতকাল রাতে বাইকে করে তিন বন্ধু রাস্তার মোড় ঘোরার সময় গাছে ধাক্কা মারে বাইক। কোনো বাইক আরোহীর মাথাতেই হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ। কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে বিক্ষোভ চলে বলে আয়ুষ্মান ভারত প্রকল্পের চিঠি বিলি করা যাবে না বলে পোস্টমাস্টারকে শাসানোর অভিযোগ। এসবের জন্যই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ, অভিযোগ বিজেপির। যুবকের সাহসিকতায় বড় সড়ক ক্ষতির হাত থেকে রক্ষা, ডাকাতির মাঝপথে চম্পট দুষ্কৃতীদের, চন্দ্রকোনার পানিছড়া গ্রামের ঘটনা। গৃহকর্তার দাবি, বাড়িতে চড়াও হয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ডাকাতদের তাড়াতে শূন্যে গুলি চালান গৃহকর্তা ও তাঁর ভাইপো, 16,000 টাকা ও সোনার গয়না লুঠের অভিযোগ। সরকারের কাছে গ্রামে এসে ধান কেনার দাবিতে পুরুলিয়ার কাশীপুরে রাস্তায় ধান ফেলে বিক্ষোভ কৃষকদের। কৃষকদের দাবি, কিষাণ মান্ডি দূরে হওয়ায় ধান বিক্রি করতে অনেক টাকা খরচ হয়, তাই সরকারকে গ্রামে এসে ধান কিনতে হবে। 8 মাস ধরে বন্ধ উৎপাদন, মেলেনি বেতন, করুণ অবস্থা পুরুলিয়ার রঘুনাথপুরের ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরির কারখানা শ্রমিকদের। দ্রুত কাজ শুরুর আশ্বাস প্রশাসনের। স্পঞ্জ আয়রন কারখানার ধোঁয়ায় বিষে উঠেছে গ্রামের পরিবেশ, ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের, অভিযোগ পুরুলিয়ার আশরা থানার কোরাং গ্রামের বাসিন্দাদের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুরুলিয়ার জেলা শাসকের। জলপাইগুড়ি রাজগঞ্জে 31 নম্বর জাতীয় সড়কে চলন্ত লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা চালকের। এর জেরে বেশ কিছুক্ষণ 31 নম্বর জাতীয় সড়ক যান চলাচল ব্যাহত হয়। দমকলের দুটো ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর তলবে কেন্দ্রের সঙ্গে সংঘাতে মুখ্যমন্ত্রী। এ নিয়ে এবার 17 জানুয়ারি বীরভূমে প্রতিবাদ মিছিলের ডাক অনুব্রত মণ্ডলের। বিজেপির পাল্টা প্রশ্ন, আয়করের হিসেব চাইলে সমস্যা কোথায়? সরকারি চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে বর্জনা থানায় অভিযোগ দায়ের তারই মামাতো ভাইয়ের। চক্রান্ত দাবি সৌমিত্র খাঁর। বারাসাতে সিরাজ উদ্যানের উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি, যার জেরে ভিতরে ঢুকতেই পারলেন না জেলা শাসক। এত লোক হবে বুঝতে পারেনি সাফাই পুর প্রধানের। কোচবিহারে অফিসে ঢুকে বিএলআরওকে আঙুল উঁচিয়ে হুমকি, অভিযুক্ত তৃণমূলের স্থানীয় ব্লকের কার্যকরী সভাপতি। ভাইরাল 19 সেকেন্ডের হুমকি ভিডিও, যদিও এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। 17 দিন নিখোঁজ থাকার পর নদীর চরে উদ্ধার 22 বছরের যুবকের মৃতদেহ। আত্মীয়ার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বিবাহ বৈভূত সম্পর্কে, সেই বিবাদেই খুন, অনুমান পুলিশের, গ্রেফতার 2। জম্মু কাশ্মীরের রাজৌরিতে আইইডি বিস্ফোরণে নিহত সেনার রাইফেলম্যান জিওয়ান গুরুংয়ের কফিনবন্দি মৃতদেহ আজ নিয়ে আসা হবে লামাহাটার বাড়িতে। বিমানে করে বাগডোগরা, তারপর সেখান থেকে সড়কপথে লামাহাটায় নিয়ে যাওয়া হবে জওয়ানের নিথর দেহ। সেখানেই তাকে সেনার তরফে শেষ শ্রদ্ধা জানানো হবে। বহরমপুরে একই সরকারি ভবনে চলছে 2টি প্রাথমিক স্কুল, যার জেরে কমছে পড়ুয়াদের সংখ্যা, অভিযোগ স্কুল শিক্ষকদের। ঘটনা জানতে পেরে স্তম্ভিত জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস। মঙ্গলবার গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্য স্নান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগরে ভিড় করছেন পুণ্যার্থীরা। জোরদার নিরাপত্তা, ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি।